আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব সুতরাং আমি চাইব তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর আগেও এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারুনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর দেখো দাগে বলা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বার করো একের কদাগে কি কি কী শব্দ রয়েছে বোম্বাই মাদ্রাজ কলকাতা বাংলা তো একের কদাগের বেমানান শব্দটি হবে বাংলা কারণ বাংলা ছাড়া বাকি জায়গাগুলিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ঘাঁটি তৈরি হয়েছিল এবারে চলে আসছি একের খদাগের শব্দগুলিতে এখানে কী কী শব্দ রয়েছে ক্লাইভ হেস্টিংস দুপলে কর্ন ওয়ালিস একের খদাগের বেমানান শব্দটি হবে দুপলে কারণ দুপলে ছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ কর্মচারী আর বাকিরা সবাই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ এবারে চলে আসছি একের গদ আগে এখানে কী কী শব্দ রয়েছে বাংলা বিহার সিন্ধু প্রদেশ উড়িষ্যা একের গদাগের বেমানান শব্দটি হবে সিন্ধু প্রদেশ কারণ সিন্ধু প্রদেশ ছাড়া বাকি সব জায়গায়ই বাংলা প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল এবারে চলে আসছে একের ঘদাগে এখানে কী কী শব্দ রয়েছে ডেভিড হেয়ার উইলিয়ম কেরি জোনাথন ডানকান উইলিয়ম পিট একের ঘদাগের বেমানান শব্দটি হবে উইলিয়ম পিট কারণ এই উইলিয়াম পিট ছাড়া বাকি সবাই ভারতে শিক্ষামূলক কাজের সাথে যুক্ত ছিলেন আর উইলিয়াম পিট ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলে রাখি উইলিয়াম পিট মাত্র চব্বিশ বছর বয়সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হন এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও দুইয়ের কদাগের বিবৃতি বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো দুয়ের কদাগের বিবৃতিটি ভুল কারণ বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো না বলা হতো ফোর্ট উইলিয়ম দুর্গ প্রেসিডেন্সি দুয়ের খদাগে বলা হচ্ছে বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন জোনাথন ডানকান এই বিবৃতিটি ঠিক এবারে চলে আসছি দুয়ের গদাগে এখানে বলা হচ্ছে উইলিয়াম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য তো দুয়ের গদাগের এই বিবৃতিটিও ঠিক এবারে চলে আসছি দুয়ের ঘদাগে এখানে বলা হচ্ছে দশ বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল দুয়ের ঘদাগের বিবৃতিটি ভুল কারণ পাঁচ বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করেছিল এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশটি শব্দে উত্তর লিখতে হবে তিনের কদাগের প্রশ্ন ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক স্বার্থে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল এই ঘাঁটিগুলির মধ্যে অন্যতম ছিল মাদ্রাস বোম্বাই কলকাতা কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি তৈরি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলে খদাগের প্রশ্ন কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কি ভূমিকা নিয়েছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্জ কনওয়ালিস যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলি হলো এক সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্জ কনওয়ালিস আইনগুলিকে সংহত করে কোচ বা বিধিবদ্ধ আইন চালু করেন দুই জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় তিন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এবারে চলে আসছি গদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষার জন্য যে সেনাবাহিনী গঠন করেছিল তাকে কোম্পানির সেনাবাহিনী বা সিপাহী বাহিনী বলে ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল সিপাহী বাহিনী কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাঁদ ছিল এবারে চলে আসছি ঘদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কোম্পানি শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেলেন এর কী ভূমিকা ছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন জেমস রেলেন তাকেই সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির হয়ে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করা হয় বাংলার নদীপথগুলি জরিপ করে রেলেন মোট ষোলোটি মানচিত্র তৈরি করেছিলেন এগুলি ছিল সেই আমলের বাংলার নদীগতিপথের প্রথম মানচিত্র এবারে চলে আসছি চারদাগে এখানে বলা হচ্ছে নিজের ভাষায় লেখো একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দে উত্তরে লিখতে হবে চারের কদাগের প্রশ্ন ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারের তুলনামূলক আলোচনা কর ওই সংস্কারগুলির প্রভাব ভারতীয়দের ওপর কীভাবে পড়েছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিস বিচার ব্যবস্থার সংস্কার করেছিলেন তবে উভয়ের সংস্কারের মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় যেমন বক্স করে পয়েন্ট করবে সাদৃশ্য এই পয়েন্টের আন্ডারে লিখবে এক ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বিচার ব্যবস্থার সংস্কার করে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিস উভয়েই ইউরোপীয় বিচারপতির সংখ্যা বাড়িয়েছিলেন দুই উভয়েই আইনগুলিকে কোড বা বিধিবদ্ধ করতে সচেষ্ট হয়েছিলেন তারপরে বক্স করে পয়েন্ট করবে দৃশ্য এই পয়েন্টের আন্ডারে লিখবে এক ওয়ারেন হেস্টিংস বিচার ব্যবস্থায় অনেক ক্ষেত্রে ভারতীয়দের সহায়তা নিয়েছিল লর্ড কোয়ানোয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাঁধ দিয়েছিল দুই ওয়ারেন হেস্টিংস ভ্রাম্যমাণ আদালত স্থাপনের কথা ভাবেনি লর্ড কর্নওয়ালিস ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেছিল তারপরে বক্স করে পরের পয়েন্ট করবে দেখো ভারতীয়দের ওপর সংস্কারের প্রভাব এই সংস্কারের প্রভাব ভারতীয়দের ওপর কেমনটা পড়েছিল পয়েন্টের আন্ডারে লেখো ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কারে ভারতীয়দের ওপর যথেষ্ট প্রভাব পড়েছিল যেমন এক বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখার রীতি চালু হয় দুই সারা দেশে একই আইন চালু হয় তিন ভারতের দেশীয় বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে বিচার ব্যবস্থার আধুনিকীকরণের সূচনা হয় এবারে চলে আসছি খদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ভারতে কোম্পানি শাসনের বিস্তার ও সেনাবাহিনীর বৃদ্ধির মধ্যে কি সরাসরি সম্পর্ক ছিল বলে মনে হয় তোমার উত্তরের যুক্তি দাও এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে হ্যাঁ ভারতে কোম্পানি শাসনের বিস্তার ও সেনাবাহিনীর মধ্যে সরাসরি সম্পর্ক ছিল বলে আমার মনে হয় বক্স করে পয়েন্ট করবে স্বপক্ষে যুক্তি এই পয়েন্টের আন্ডারে লিখবে এক ঔপনিবেশিক সাম্রাজ্যের সাথে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানির সেনাবাহিনী দুই সেনাবাহিনীর মাধ্যমেই কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল তিন কোম্পানির হয়ে এলাকা দখলের কাজ করত সেনাবাহিনী চার বিদ্রোহ মোকাবিলার কাজ করত সেনাবাহিনী পাঁচ নিজেদের প্রয়োজনের স্বার্থেই সামরিক খাতে ঔপনিবেশিক সরকার সবচেয়ে বেশি খরচ করত পরিশেষে বলা যায় সেনাবাহিনী ছিল ঔপনিবেশিক শাসনের অন্যতম হাতিয়ার এই সেনাবাহিনীর সাথে ব্রিটিশ কোম্পানির শাসনের বিস্তারের সরাসরি সম্পর্ক ছিল একথা নিঃসন্দেহে বলা যায় এবারে চলে আসছি গদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা কী ছিল কিভাবে আমলারা একটি সংকীর্ণ গোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ হয়েছিল এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে আমলাতন্ত্রের ভূমিকা এই পয়েন্টের আন্ডারে লিখবে ব্রিটিশ কোম্পানির প্রশাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের ভূমিকা ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ এ প্রসঙ্গে বলা যায় এক অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র দুই ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করাই ছিল আমলাতন্ত্রের কাজ তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের স্বাধীনতা ছিল না তারপরে বক্স করে পয়েন্ট করবে সংকীর্ণ ঐক্যবদ্ধ গোষ্ঠী হিসেবে আমলাতন্ত্র এখানেও সাব পয়েন্ট করবে কর্নওয়ালিসের ভূমিকা এই পয়েন্টের আন্ডারে লিখবে কোম্পানির প্রশাসনের অধীনে আমলাতন্ত্রকে সংগঠিত করার উদ্দেশ্যে লর্ড কনোয়ালিস, সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন ভারতের ব্রিটিশ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্য ছিল কর্নওয়ালিসের তিনি প্রশাসনের কর্মচারীদের বেতন বৃদ্ধি করেন ও আইন জারি করে কোম্পানি প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ব্যবসা ও রকম উপহার নেওয়া বন্ধ করে দেন পাশাপাশি চাকরির মেয়াদের ভিত্তিতে সিভিল সার্ভেন্টদের পদোন্নতির ব্যবস্থা চালু করে এরপরে সাবপয়েন্ট করবে লর্ড ওয়েলেসলির ভূমিকা এই পয়েন্টের আন্ডারে লিখবে লর্ড ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের ভালো মতো প্রশিক্ষণ দেওয়ার জন্য আঠেরোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন সিভিল সার্ভেন্ট বা অসামরিক প্রশাসকেরা ওই কলেজে শিক্ষা পেতেন এরপরে সাবপয়েন্ট করবে হেইলভেরি কলেজ এই পয়েন্টের আন্ডারে লিখবে ব্রিটেনে কোম্পানির পরিচালকরা কলকাতায় প্রশিক্ষণের বদলে ব্রিটেনে প্রশিক্ষণকেই উপযুক্ত বলে মনে করতেন তাই শেষ পর্যন্ত হেইলভেরি কলেজে প্রশিক্ষণের প্রক্রিয়াটি শুরু হয় সিভিল সার্ভিস পরীক্ষার সমস্ত প্রার্থীকেই হেইলবেরি কলেজে যোগ দিতে হতো এই কলেজে পড়ার ফলে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটি ঐক্যবোধ তৈরি হয়েছিল পাশাপাশি সিভিল সার্ভেন্টরা নিজেদের একটি আলাদা গোষ্ঠী হিসেবে ভাবতে শুরু করে এই ঐক্যবোধ ও সংকীর্ণ গোষ্ঠী ভাবনা ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে সহায় হয়েছিল এবারে চলে আসছি চারের ঘদাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে কোম্পানির শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের কোনো তফাৎ ছিল কি কোম্পানির শিক্ষানীতির প্রভাব ভারতীয় সমাজে কিভাবে পড়েছিল বলে তোমার মনে হয় এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে বাংলা ও বোম্বাইয়ের শিক্ষানীতির তফাত এই পয়েন্টের আন্ডারে লিখবে কোম্পানির শাসনের শিক্ষানীতির ক্ষেত্রে বাংলার সঙ্গে বোম্বাইয়ের শিক্ষানীতির তফাতগুলি হল এক বাংলার শিক্ষানীতিতে ইংরেজি ভাষায় পাশ্চাত্য বিজ্ঞান চর্চায় জোর দেওয়া হয় বোম্বাইয়ের শিক্ষানীতিতে ভারতীয় ভাষায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর দেওয়া হয় দুই বাংলা প্রেসিডেন্সির প্রশাসকরা কলকাতা ছাড়া অন্যান্য জায়গায় ও ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাচর্চা প্রসারের চেষ্টা করেন বোম্বাই প্রেসিডেন্সির প্রশাসকরা কেবলমাত্র বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষায় শিক্ষাচর্চা সীমাবদ্ধ রাখেন এরপরে বক্স করে পয়েন্ট করবে ভারতীয় সমাজে পাশ্চাত্য শিক্ষানীতির প্রভাব এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতীয় সমাজ পাশ্চাত্য শিক্ষানীতির প্রভাবে যথেষ্ট প্রভাবিত হয়েছিল যেমন এক পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয় সমাজে ইংরেজি শিক্ষিত এক বিশেষ গোষ্ঠীর সৃষ্টি হয় যারা ভারতীয় হলেও রুচি আদর্শ ও নীতিগত দিক থেকে ছিল ব্রিটিশ দুই পাশ্চাত্য শিক্ষানীতির মাধ্যমে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতীয়রা ব্রিটিশ প্রশাসনের সাথে যুক্ত হয় তিন এই সময় পুঁথিগত চর্চার গুরুত্ব বেড়েছিল পরিশেষে বলা যায় পাশ্চাত্য শিক্ষানীতি ভারতের গণশিক্ষার ব্যবস্থা করেনি সম্পূর্ণ ব্রিটিশ প্রশাসনের স্বার্থে এই শিক্ষানীতি চালু করা হয়েছিল এবারে চলে আসছি উমদাগে। এখানে বলা হচ্ছে কোম্পানি প্রশাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল ইজারাদারি বন্দোবস্ত চালু করা ও তুলে দেওয়ার পেছনে কি কি কারণ ছিল এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক এই পয়েন্টের আন্ডারে লিখবে ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছিল জমি জরিপ কারণ এক শাসন এলাকা নির্ণয় এই পয়েন্টের আন্ডারে লিখবে জমি জরিপের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসনাধীন এলাকার নির্দিষ্ট আয়তন সম্পর্কে ধারণা পায় দুই রাজস্ব নির্ণয় এই পয়েন্টের আন্ডারে লিখবে জমি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ণয় করা হয় তিন চাষযোগ্য জমির পরিমাণ এই পয়েন্টের আন্ডারে লিখবে কোম্পানি জমি জরিপের মাধ্যমে চাষযোগ্য জমির পরিমাণ নির্ধারণ করতে চেয়েছিল এবারে বক্স করে পয়েন্ট করবে ইজারাদারি ব্যবস্থা এই পয়েন্টের আন্ডারে লিখবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন তাতে বলা হয় যে ব্যক্তি নিলামে সবচেয়ে বেশি খাজনা দেবে তার সঙ্গে কোম্পানি পাঁচ বছরের জন্য জমি বন্দোবস্ত করবে ওই ব্যক্তিকে পাঁচ বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো বলে একে ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত বলে এবারে বক্স করে পয়েন্ট করবে ইজারাদারি ব্যবস্থা চালু করার কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে এক নিলামের মাধ্যমে জমি থেকে সর্বাধিক রাজস্ব আদায় করা দুই ভূমি রাজস্ব ব্যবস্থাকে কোম্পানির স্বার্থে পরিচালিত করা তারপরে বক্স করে পয়েন্ট করবে ইজারাদারি ব্যবস্থা বন্ধ করার কারণ এই পয়েন্টের আন্ডারে লিখবে এক অনেক ক্ষেত্রেই ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল ফলে অনেকেই দেয় রাজস্ব শোধ করতে ব্যর্থ হয় দুই ইজারাদার রাজস্ব জন্য কৃষকদের ওপর অত্যাচার করত কৃষির উন্নতিতে তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে